হে গাইজ আশা করি অনেক ভালো আছেন সবাই আজ আপনাদের জন্য কোনো ইন্ট্রো থাকছে না যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটার গল্পেও আহামরিত্ব কিছু নেই কিন্তু দুটো কারণে মুভির গল্পটা আপনাদেরকে শোনাতে চলেছি প্রথমত মুভিটা একটা সত্য ঘটনার উপরে নির্মিত এবং দ্বিতীয়ত মুভিতে থাকা একটা মেসেজ যেটা মুভির শেষের দিকে আমার এক্সপ্লেনে আপনারা দেখতে পাবেন তবে আগেই বলে রাখছি এটা কিন্তু একটা বড়দের সিনেমা তাই একটু সতর্কতা অবলম্বন করবেন তো চলুন ওডেলা রেলওয়ে স্টেশন মুভির আজকের গল্পের প্রবেশ করি মুভির শুরুটা হয় ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওডেলা নামক একটা গ্রাম্য রেলওয়ে স্টেশনে একটা আট দশ বছরের ছেলে দেখতে পায় কাদায় মাখামাখি একটা মহিলা হাতে একটা কাটা মাথা নিয়ে রেল লাইনের মধ্য দিয়ে হেঁটে আসছেন বিষয়টা দেখে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ছেলেটা এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই মহিলা হাতে কাটা মন্ডুটা নিয়ে স্টেশনের পাশে অবস্থিত ওডেলা পুলিশ স্টেশন এসে পৌঁছায় মহিলার এ ধরনের কাণ্ড দেখে পুলিশরাও আতঙ্কিত হওয়ার পাশাপাশি বেশ অবাক হয়ে যায় এর কিছুক্ষণ পরে দেখা যায় একটা পরিত্যক্ত কুয়া থেকে সেই কাটা মাথার দেহটাকে উদ্ধার করে পুলিশ বন্ধুরা এই ঘটনায় আমার মতো আশা করি আপনিও হয়তো অনেক অবাক হয়েছেন তবে এই রহস্যের উত্তর পাওয়ার জন্য আপনাকে মুভির পুরোটা জুড়ে আমার সঙ্গে থাকতে হবে মুভির এর পরের দৃশ্যে এই ঘটনার তিন মাস আগের ঘটনা দেখানো হয় দেখা যায় অনুদীপ নামে সম্প্রতি আইপিএস হওয়া এক পুলিশ অফিসার তার তিন মাসের শিক্ষা সমাপ্ত করার জন্য ওডেলা থানায় পোস্টিং পায় অনুদীপ ওডেলাতে আসার আগে তার গার্লফ্রেন্ডকে জানিয়েছিল সেখানে সে তিন মাসে ট্রেনিং এর জন্য যাচ্ছে ওডেলা তেলেঙ্গানার একটা ছোট্ট গ্রাম যেখানে মাত্র ছয় হাজারের কিছু বেশি মানুষের বসবাস এই গ্রামে তিরুপতি নামে একটা লোক তার পরিবার নিয়ে বাস করে গ্রামে গত রাতেই একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে মুভির এ পর্যায়ে আমরা দেখতে পাই বিয়ের কোণে অর্থাৎ মাধবী সবে মাত্র তার ফুলসজ্জার রাতটা শেষ করে বাইরে বেরোলে অনেকেই তাকে নিয়ে বিভিন্ন মস্করায় মেতে ওঠে মাধবীদের পাশের বাড়িটাই তিরুপতিদের দেখা যায় তিরুপতি তাকে হঠাৎই ঝাঁটা করতে শুরু করেছে তার কারণ হচ্ছে গত রাতে বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতাল হয়ে তার উনুনের পাশে প্রসাব করে রেখেছে এই তিরুপতি এমনিতে বেশ আলাভোলা টাইপের মানুষ এই লোকটি তার এক ভাইও রয়েছে তবে সে আবার কিছুটা লুচ্চা স্বভাবের মানে গ্রাম্য পরিবেশগুলোই এখন যেরকম হয় আর কি ঠিক তেমন একটা পরিবেশে এই ওডেলা গ্রামেও দেখা যায় তো মোটামুটি ভালোভাবেই সেই দিনটা পার হয় কিন্তু গন্ডগোলটা বাঁধে পরের দিন সকালে দেখা যায় মাধবী অর্থাৎ গতকাল যার বিয়ে হয়েছে সেই মেয়েটা মিসিং তবে কিছুক্ষণ পরেই তার মা বাবার কাছে খবর আসে মাধবীকে হত্যা করা হয়েছে এ সময় গ্রামের সবাই ছুটে যায় সেই হত্যার স্পটে দেখা যায় একটা কালভার্টের নিচে হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মাধবী মৃত অবস্থায় পড়ে আছে স্বাভাবিকভাবেই সেখানে একটা শোকাবহ পরিবেশ তৈরি হয় এ সময় কিছুক্ষণের মধ্যেই সেখানে ওডেলা পুলিশের একটা টিম এসে হাজির হয় এবং এখানে আমরা অনুদীপকে দেখতে পাই তরুণ অফিসার স্পট পর্যবেক্ষণ করেই বুঝতে পারেন মাধবীকে প্রথমে রেপ করা হয়েছে এবং তারপরে ধারালো কিছু দিয়ে হত্যা করা হয়েছে সেই স্পট থেকে সে একটা জুতোর ছাপ খুঁজে পায় যেটা দেখে অনুদীপ ধারণা করে মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার কোনো লোক এই কাণ্ডটা ঘটিয়েছে লাশটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অনুদীপের নির্দেশে মাধবীর বাবা এবং তার স্বামীকে ধরে আনা হয় থানায় তবে এ সময় মাধবীর স্বামী তাকে জানায় বিবেক নামে একটা ছেলে মাধবীকে পছন্দ করত। মাধবীকে বিয়ে করতে চাইত কিন্তু বিয়ে করতে না পারার দুঃখে হয়তো সেই বিবেক মাধবীকে খুন করেছে তো এরপরে দেখা যায় থানায় ধরে আনা হয় সেই বিবেককে তার দেহে এম লেখা একটা ট্যাটু দেখে পুলিশ বুঝতে পারে এটা দিয়েই মাধবীকেই বোঝানো হয় যাই সেখান থেকে বিবেককে প্রচণ্ডভাবে টর্চার করা হলে সে স্বীকার করে মাধবীকে সেই হত্যা করেছে কিন্তু এখানে অনুদেব কিছুটা দিমত পোষণ করে বলে বিবেকের উচ্চতা পাঁচ ফুটের বেশি হবে না এবং সে বাম হাতি পোস্টমর্টেম রিপোর্টে এসেছে যে খুনটা করেছে সে ডান হাতি ছিল মূলত তার এ ধরনের ব্যাখ্যায় বাধ্য হয়ে ওডেলা থানার ওসি বিবেককে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আসলে পুলিশের টর্চারে এক প্রকার বাধ্য হয়েই বিবেক তার এ ধরনের স্বীকারোক্তি দিয়েছিল ওদিকে আরেকটা দৃশ্যে দেখা যায় তিরুপতির স্ত্রী তার স্বামীকে নিয়ে এক গ্রাম্য চিকিৎসকের কাছে এসেছে বেশ কয়েক বছর তাদের বিয়ে হলেও কোনো সন্তানের মুখ কারণ তিরুপতির কিছুটা পুরুষত্বহীনতা রয়েছে কারণে সে তার সঙ্গে মিলিত হতেও ভয় পায় মূলত এজন্যই তার স্ত্রী তাকে এখানে নিয়ে এসেছেন ওদিকে দেখা যায় বিবেককে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন ওরই কাছে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় গ্রামে সদ্য বিবাহিত আর একটা মেয়ে খুন হয়েছে যথারীতি এরপরে অনুদীপ সহ পুলিশের একটা টিম গিয়ে পৌঁছায় সেই খুনের স্পটে দেখা যায় একটা বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেয়েটি অনুদ্বীপ জানতে পারে মাধবীর মতো একেও কেউ ফুলসজ্জার পরের রাতেই হত্যা করা হয়েছে এছাড়া সার্বিক দিক পর্যালোচনা করে এসে বুঝতে পারে এই দুটো খুনের জন্য একই ব্যক্তি দায়ী এবং সে কোনো এক সাইকোপ্যাথ কারণ খুনের প্যাটার্ন এবং সময় সেটাই নির্দেশ করছে তবে এ সময় সেখান থেকে কোনো আলামত সংগ্রহ না করেই ফিরে আসতে হয় পুলিশকে এরপর পরপর দুটো ঘটনায় অনুদীপ বেশ হতাশ হয়ে পড়ে ফলে এই বিষয়টা নিয়ে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গেও কথা বলে সে তাকে কথায় কথায় জানায় বহু সিরিয়াল কিলিং কেস সম্পর্কে সে পড়েছে যেখানে খুনি কুমারী বৃদ্ধ বা বাচ্চাদের ভিকটিম হতে দেখেছে কিন্তু এখানে খুনি সদ্য বিবাহিত মেয়েদেরকে খুন করছে বিষয়টা বেশ জটিল তবে অনুর গার্লফ্রেন্ড যখন বলে তুমি কি সেখানে কোনো ক্লু খুঁজে পাওনি কথাটা শুনে হঠাৎ অনুদীপের কিছু একটা মনে পড়ে যায় আর এরপরে তাকে দেখা যায় সেই দ্বিতীয় খুনের স্পটে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে সে স্পট থেকে একটা মোবাইল ফোন খুঁজে পায় এরপরে সেটাকে নিয়ে সেই রাতে অনুদ্বীপ থানায় চলে আসে ফোনটাকে কিছুক্ষণ চার্জ করার পরে সে ফোনটাকে ওপেন করে যেখানে একটা ভিডিও খুঁজে পায় সে দ্বিতীয় ভিকটিমকে যখন অত্যাচার করা হচ্ছিল তখনই সে কোনোভাবে হয়তো ভিডিওটা অন করে দিয়েছিল আর সেটাই এখানে রেকর্ড হয়ে গিয়েছে তবে ভিডিওতে শুধু খুনির এবং ভিকটিমের কথাবার্তা ছাড়া তাদের চেহারা দেখা যাচ্ছে না তবে রেকর্ড হওয়া কথাবার্তা শুনে থানার সবাই বেশ ভরকে যায় কিন্তু খুনি কে বা কেন এ ধরনের অত্যাচারের মাধ্যমে হত্যা করছে সে সম্পর্কে কোনো ক্লুই খুঁজে পাওয়া যায় না ফলে এ পর্যায়ে আবারও কিছুটা হতাশ হয়ে পড়ে অনুদীপ তবে থেমে থাকার পাত্র নয় সে ভিডিও থেকে যে ভয়েসটা সে পেয়েছে সেটা নিয়ে সেই ভয়েসের মালিকের খোঁজ শুরু করে সে ওডেলা পুলিশের একটা বড় টিম গ্রামের বিভিন্ন মানুষকে সেই ভয়েসটা শুনিয়ে তাদের কাছে জানতে চায় তারা এই কণ্ঠস্বরের লোকটাকে চিনতে পারে কিনা কিন্তু দেখা যায় কেউই কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে না তবে এটা যখন তিরুপতিকে শোনানো হয় তখন তার হাব ভাব দেখে মনে হয় যেন ভয়েসটা সে চিনতে পেরেছে কিছুক্ষণ ধরে শোনার পর সে বলে এটা সাম্বার গলার মতো শোনাচ্ছে না আসলে এই সাম্বা হচ্ছে ওডেলা গ্রামের এক যুবক সে প্রায় সব সময় একটা ক্যামেরা তার সঙ্গে নিয়ে ঘোরে এবং বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলা এবং ভিডিও করে বেড়াইছে শেষ পর্যন্ত দেখা যায় সাম্বাকে ধরে নিয়ে আসা হয় ওডেলা পুলিশ স্টেশনে এবং জিজ্ঞাসাবাদ করা হলে সে বারবার বলতে থাকে সে নির্দোষ এরপরে ভিডিওর কণ্ঠের সঙ্গে তার কণ্ঠ ম্যাচিং করার পরীক্ষাও করা হয় কিন্তু অত্যাধুনিক ভয়েস আইডেন্টিফাইং সফটওয়্যার থেকে রেজাল্ট আসে ভিডিওর সাথে সাম্বার ভয়েস ম্যাচিং করেনি ফলে তাকে ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় আবার হতাশ হয়ে পড়ে ওডেলা পুলিশের প্রশাসন উপর থেকে ক্রমাগত চাপ আসতে থাকে কিন্তু থানার ওসিকে শেষ পর্যন্ত সেই একই হতাশার কথা বারবার তার ঊর্ধ্বতনকে শোনাতে হয় তো এর কিছুদিন পরে থানার ওসির সঙ্গে অনুদীপ যখন আলাপ করছে তখন সে বলতে থাকে এখন একমাত্র ডিএনএ টেস্টের মাধ্যমেই খুনিকে শনাক্ত করা সম্ভব তবে তার এই কথার বিরোধিতা করতে দেখা যায় ওসিকে সে বলে এর আগের একটা কেসে ডিএনএ পরীক্ষায় প্রায় ছয় মাসের বেশি সময় লেগে গিয়েছিল আর ওডেলা গ্রামের প্রত্যেক মানুষের ডিএনএর রেজাল্ট আসতে বোঝাই যাচ্ছে কতদিন দেরি হতে পারে তবে ওসির এ কথার প্রেক্ষিতে আইপিএস অফিসার অনুদীপ একটা হিসাব কোষে জানায় এই গ্রামে প্রায় ছয় হাজার মানুষ আছে তবে এর মধ্যে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী মানুষের সংখ্যা খুব একটা বেশি নয় তাছাড়া এদের মধ্যে যাদের উচ্চতা সাড়ে পাঁচ থেকে ছয় ফুট তাদের সংখ্যা খুবই কম তাই তাদের ডিএনএ টেস্টের রেজাল্ট আসতে বেশি সময় লাগার কথাও না তো এরপরে দেখা যায় ওডিলা গ্রাম থেকে ওরা পঁচিশ জনের নমুনা ল্যাবে পাঠায় ডিএনএ টেস্টের জন্য এ সময় অনুদীপ জানায় রেজাল্ট আসতে মোটামুটি দশ দিনের মতো সময় লাগতে পারে এই সময়ে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেয় এই দশ দিনের মধ্যে এই ওডিলা গ্রামে সে কোনো রকম বিয়ের অনুষ্ঠান হতে দেবে না কিন্তু তাদের সিদ্ধান্তে ব্যাঘাত ঘটায় গ্রামের সরপঞ্চ সাহেব মানে গ্রামের মোরল বলতে যাকে বোঝায় আর কি মূলত ভারতের প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত প্রধানগুলোকে সরপঞ্চ নামে ডাকা হয় তো দেখা যায় এই লোক ইতিমধ্যে তার মেয়ের বিয়ে ঠিক করে দিনক্ষণ ঠিক করে ফেলেছে পুলিশকে যখন সেই বিয়ের নিমন্ত্রণ পত্র দিতে সে থানায় আসে তখন অনুদীপ তাকে অনুরোধ করে বিয়ের তারিখটা পিছিয়ে দিতে কিন্তু সরপঞ্চ সাহেবকে এ সময় রেগে উঠতে দেখা যায় কারণ তার ধারণা তার মেয়েকে কেউ ছোঁয়া তো দূরে থাক তার দিকে কেউ তাকানোরও সাহস করবে না এবং এ সময় সে বলে যায় তার ঠিক করা দিনেই বিয়ের অনুষ্ঠান হবে তো এরপরে দেখা যায় সিদ্ধান্ত মতো ধুমধামের সাথে একদিন সরপঞ্চের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়ে যায় তবে বিয়েতে যাতে কোনো প্রকার বাধা না আসে সে কারণে পুলিশের পক্ষ থেকে বিয়ে সামনে দুজন পুলিশ পাহারের ব্যবস্থা করা হয় এবং অনুদীপ সেই দুজনকে বলে দেয় সারা রাত যেন তারা আপডেট জানায় তাকে দেখা যায় মোটামুটি বিয়ের রাতটা সেদিন নির্বিঘ্নেই কেটে যায় সকালে অনুদীপ ফোন করে জেনে নেয় বিয়ে সার্বিক পরিস্থিতি কিন্তু বাগ্রাবাদী কিছুক্ষণ পরে দেখা যায় সরপঞ্চের মেয়ে সকালবেলা তার এক বান্ধবীকে স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছে এই বিষয়টা পুলিশ দুজন অনুদীপকে জানালে সে পুলিশ দুজনকে বলে তাদের পেছনে পেছনে যেতে আসলে সে কোনো প্রকার চান্স নিতে রাজি নয় তো এরপরে দেখা যায় তার কথা মতো দুজন পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় এবং দূর থেকে সরপঞ্চের মেয়ে এবং তার বান্ধবীর দিকে নজর রাখতে শুরু করে এ পর্যন্ত মোটামুটি সব কিছুই স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ একটা মালবাহী ট্রেন চলে আসলে তাদের নজর রাখায় কিছুটা ব্যাঘাত ঘটে কিন্তু ট্রেনটা চলে যাওয়ার পরে পুলিশ দুজন খেয়াল করে সরপঞ্চের মেয়ে গায়েব এবং তার বান্ধবী স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞান হয়ে পড়ে আছে এটা দেখে ওরা বোঝা যায় কি ঘটেছে তাই তারা সাথে সাথে অনুদীপকে বিষয়টা জানায় এবং মেয়েটার খোঁজ করা শুরু করে ওদিকে দেখা যায় সেই কিডন্যাপার সরপঞ্চের মেয়েকে একটা ভুট্টা খেতের মধ্যে ধরে নিয়ে এসেছে কিন্তু এ সময় তার চাদর মুড়ি দিয়ে থাকায় সেই কিডন্যাপারের মুখ দেখা যায় না তবে মেয়েটার জ্ঞান ফিরলে লোকটাকে দেখে সাথে সাথে চিনতে পারে সে এবং তাকে বলে সে যেন তাকে ছেড়ে দেয় না হলে তার বাবা তাকে খুন করবে কিন্তু কে শোনে কার কথা কিডনেপার মেয়েটাকে এ সময় বলে তোর বাসরাতের গল্পটা আমাকে বল কিভাবে তুই তোর স্বামীকে আদর করেছিস ইত্যাদি ইত্যাদি এবং এরপরেই মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে সে এরা যখন এদিকে তখন পুলিশ দুজন খুঁজতে খুঁজতে সেই ভোটটা ক্ষেতের কাছে চলে আসে এবং ভেতরে খুঁজতে শুরু করে ওদিকে এসময় দেখা যায় অনুদীপও সেখানে এসে পড়েছে কিছুক্ষণ ধরে খোঁজার এক পর্যায়ে সে দেখতে পায় ওদের আর এটা টের পেয়ে যায় খুনি ফলে মেয়েটাকে সেখানে ফেলে রেখে দৌড়াতে শুরু করে তবে এটা দেখে অনুদীপও তার পিছনে ধাওয়া করে এবং কিছুক্ষণ ধাওয়ার পরে চাদর মুড়ি দেওয়া সেই লোকটাকে ধরে ফেলতে সক্ষম হয় সে এবং তার চাদরটা সরালে দেখা যায় এটা হচ্ছে তিরুপতির ভাই রবি এ সময় অনু যখন তাকে পেটাতে শুরু করেছে তখন এই রবির মুখে শোনা যায় একটা অদ্ভুত কথা সে বারবারই বলতে থাকে সে খুন করেনি সে কোনো অপরাধে জড়িত নয় ওদিকে দেখা যায় সরপঞ্চের মেয়ে ততক্ষণে মারা গিয়েছে যা হোক এরপরে রবিকে ধরে নিয়ে আসা হয় ওডেলা থানায় এবং তারপরে যা হবার তাই হয় পুলিশ বেদম পেটানো শুরু করে তাকে আর এর কিছুক্ষণ পরেই খবর পেয়ে থানায় পৌঁছায় সরপঞ্চ এ সময় তার আচরণ এবং কথাবার্তায় মনে হচ্ছিল শুধু গ্রামবাসীর উপরেই নয় পুলিশের উপরেও তার বিশাল একটা প্রভাব রয়েছে থানার রসির আচরণ দেখে এ সময় মনে হচ্ছিল সে যেন তার কেনা গলাম ওসিকে এ সময় সে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে তিরুপতির ভাই রবিকে ছাড়িয়ে নিয়ে তার সঙ্গে নিয়ে যায় আসলে সরপঞ্চ চাইছিল যে তার মেয়ের সঙ্গে এরকম অন্যায় করেছে তাকে সে নিজ হাতে শাস্তি দেবে যদিও এটা আইনের পরিপন্থী তথাপি প্রত্যন্ত ভারতের বিভিন্ন গ্রামে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে যাই হোক এরপরে বিষয়টা যখন অনুদীপ শুনতে পায় তখন সে ওসির উপরে ভীষণ রেগে যায় কিন্তু শেষ পর্যন্ত তার কিছুই বলার থাকে না ওদিকে রবিকে নিজের বাড়িতে নিয়ে সরপঞ্চ নানাভাবে শাস্তি দিতে শুরু করে কিন্তু এসব সত্ত্বেও রবি বারবার সেই একই কথা বলতে থাকে সে তার মেয়েকে খুন করেনি এর কিছুক্ষণ পরে গ্রাম প্রধানের কাছে রবির ভাই তিরুপতি এবং তার স্ত্রীকে আসতে দেখা যায় তারা এ সময় বারবার বোঝাতে চেষ্টা করে রবি নির্দোষ কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই তারা সরপঞ্চকে বোঝাতে সক্ষম হয় না বলতে গেলে লোকটা মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে একেবারে হিংস্র হয়ে উঠেছে সরপঞ্চের এ ধরনের মনোভাবে হতাশ হয়ে ওরা স্থানীয় এমপির কাছে যায় এর পরে কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না কারণ সেও গ্রাম প্রধানকেই সমর্থন করে তবে এক উকিলের কাছে গিয়ে ওরা কিছুটা আশ্বাস পেলেও তার চার শুনে শেষ পর্যন্ত এক প্রকার হতাশ হয়েই বাসায় ফিরে আসে দুজনে এভাবে আরও দুদিন অতিবাহিত হওয়ার পরে গ্রামে আর একটা ঘটনা ঘটে আর একটা সদ্য বিবাহিত মেয়ে খুন হয়ে যায় অনুদীপ যখন এই খবরটা সরপঞ্চকে জানায় তখন সে বুঝতে পারে তিরুপতির ভাই রবি এই সিরিয়াল কিলিংয়ে জড়িত নয় তাই সে তৎক্ষণাৎ তাকে মুক্ত করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে তবে এই ঘটনায় দুটো বিষয় লক্ষ্য করা যায় প্রথমত গ্রাম প্রধান সরপঞ্চ একেবারে ক্ষেপে রাগুন পুলিশের প্রতি কারণ তারা এখনো কেন খুনিকে ধরতে পারছে না আর দ্বিতীয়ত পুলিশের মধ্যে নানা ধরনের দ্বিধা এবং হতাশায় এসে ভর করে কে হতে পারে খুনি এটা সে সময় প্রধান একটা মাথা ব্যথা হয়ে ওঠে আইপিএস অনুদ্বীপের কাছে তো একদিন দেখা যায় অনুদীপ যখন এই কেসটা নিয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে আলাপ করছে এবং তার হতাশা ব্যক্ত করছে তখন তার গার্লফ্রেন্ড হঠাৎ একটা অবাক করা কথা বলে বসে থাকে সে বলে খুনিকে ধরার একটা উপায় তার কাছে রয়েছে আর সেটা হচ্ছে তারা ওডেলা গ্রামে বিয়ে করবে আর যেহেতু খুনি বিয়ের পরের রাতে নববধূদের তুলে নিচ্ছে তাই সে তাকেও টার্গেট করবে এটা পরিষ্কার তবে ওরা যদি সতর্ক থাকে তবে খুনিকে ধরা কোনো ব্যাপারই নয় গার্লফ্রেন্ডের মুখে এ ধরনের প্রস্তাব শুনে প্রথমে একেবারে বেঁকে বসে অনুদীপ কিন্তু সঙ্গীর জোড়া জড়ি এবং একটু চিন্তাভাবনা করে সে বুঝতে পারে খনিকে ধরার জন্য এটা হয়তো ভালো একটা বিকল্প তো প্ল্যান মতো অনুদীপ ঘোষণা করে দেয় সে কয়েকদিনের মধ্যে এই গ্রামে বিয়ের করতে চলেছে এবং নির্ধারিত দিনে অনুদীপের বিয়ে হয়ে যায় তার প্রিয়তমার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য অনুদীপ তিরুপতির হাতে কিছু টাকাও দেয় এছাড়া গ্রামের সাধারণ মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয় সেটারও ব্যবস্থা করে তো বিয়ে শেষে নবদম্পতিকে বাসায় পৌঁছে দিয়ে গ্রামবাসীরা সেদিন যার যার বাসায় ফিরে যায় তিরুপতি তার ভাই এবং সাম্বা সেদিন রাত্রে তাসের আড্ডায় মেটে ওঠে তবে সেদিন রাত্রে তিরুপতির স্ত্রীর সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে মধ্যরাতের দিকে কিছু একটা শব্দ হলে হঠাৎ তিরুপতি রিষ্টির ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার একটা ট্রাঙ্ক নাড়াচাড়া করছে সেভাবে হয়তো কোনো ইঁদুর হয়তো কাজ করছে আর তার ধারণা সত্যি করেই এ সময় সেই ট্রাঙ্কটা হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায় কৌতূহলবশত সেদিকে এগিয়ে গিয়ে তিরুপতি রিস্ট্রি ট্রাঙ্কটা খুললে একেবারে অবাক হয়ে যায় তার রক্ত হিম হয়ে যায় সে দেখতে পায় ট্রাঙ্কের ভেতরে মেয়েদের বেশ কয়েকটা অন্তর্বাস এবং কয়েকটা সোনার আংটি এবং গলার চেন রয়েছে এটা দেখে কিছুটা চিন্তা করতেই সে বোঝে যায় এগুলোর অর্থ কি এরপরে সে সেই আংটি এবং চেনগুলো নিয়ে সেই রাতেই সবার অলক্ষে বাইরে বের হয়ে আসে সে এরপরে ছুটতে ছুটতে চলে আসে সরপঞ্চের বাড়িতে তাকে ডেকে সে তাকে একটা আংটি দেখায় এবং এটা দেখে সরপঞ্চ বলতে থাকে আরে এটা তো তার মেয়ে প্রিয়ার এঙ্গেজমেন্টের আংটি সে এ সময় জানতে চায় সে এটা কোথায় পেল কিন্তু এ সময় দেখা যায় তিরুপতির স্ত্রী কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে কোনো জবাব না দিয়ে এরপরে সে পৌঁছায় মাধবীদের বাড়িতে সেখানে সে মাধবীর বাবা মাকে আরেকটা আংটি দেখালে তারাও চিনতে পারে এটা তার মেয়েরই আংটি সেখান থেকে এরপরে প্রিয়া আরেকটা ভিক্টিমের বাড়িতে যায় এবং সেখানেই সেই একই রেজাল্ট এ সময় প্রিয়ার বসতে বাকি থাকে না কে এই মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে খুন করছে এরপরে সে দৌড়াতে দৌড়াতে যখন বাড়িতে এসে পৌঁছায় তখন ইতিমধ্যে সকাল হয়ে গিয়েছে বাসায় এসে সে দেখতে পায় তার স্বামী তিরুপতি তার ভাই এবং সাম্বা কেউই বাড়িতে নেই অথচ সে দেখে গিয়েছিল এরা বারান্দায় ঘুমাচ্ছে এটা দেখে তার মনের মধ্যে আবার একটা ভয় এসে হাজির হয় এবং সে এ সময় দ্রুত অনুদীপকে ফোন করতে থাকে কিন্তু বারবার ফোন করার পরেও আইপিএস অফিসার ফোন ধরছে না ওদিকে দেখা যায় অনুদীপ সকালে বাইরের চেয়ারে বসে চা খাচ্ছে এবং সংবাদপত্রে চোখ বোলাচ্ছে এ সময় সেখানে তিরুপতি এসে পৌঁছায় তাকে দেখে অনুদীপ জানায় ময়লা কাপড় চোপড় অনেকগুলো জমা হয়েছে ধোয়ার ব্যবস্থা করার জন্য নিয়ে যাও কথাটা শুনে তিরুপতি তাকে হ্যাঁ জানিয়ে ঘরের মধ্যে ঢুকে কাপড়ের একটা বড় বান্ডেল গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এরপরে অনুদ্বীপের কাছ থেকে বিদায় নিয়ে সে চলে যায় তিরুপতি চলে যাওয়ার পরে হঠাৎ সে চার্জে থাকা তার ফোনের কাছে গিয়ে দেখতে পায় তিরুপতির স্ত্রীর সাতচল্লিশটা মিস কল ফলে সে এ সময় তাকে ফোন করে এবং যা শুনতে পায় তাতে তার রক্তহীন হয়ে যায় স্যার ম্যাডাম কোথায় খোঁজ করুন কথাটা শুনে এরপরে অনুদ্বীপ ভেতরে গিয়ে কোথাও তার নব নববিবাহিত স্ত্রীকে খুঁজে পায় না এ সময় রাধা কাঁদতে কাঁদতে তাকে জানায় স্যার খুনি আর কেউ নয় আমার স্বামী তিরুপতি কথাটা শুনে প্রচন্ড অবাক হওয়ার পাশাপাশি সে বুঝতে পারে কিভাবে তার ইস্ত্রিকে নিয়ে যাওয়া হয়েছে আসলে তিরুপতি অনুদীপের ইস্ত্রিকে অজ্ঞান করে সেই কাপড়ের পোটলার মধ্যে বেঁধে তার চোখের সামনে দিয়েই নিয়ে গিয়েছে যাহোক এরপরে শুরু হয় খোঁজ এ সময় রাধাকে দেখা যায় তিরুপতির পোষা কুকুরকে তার কাপড়ের গন্ধ শুকিয়ে কুকুরের পেছনে যেতে খোঁজ শুরু করে দিয়েছে কুকুরের পিছু পিছু রাধা একসময় একটা মাঠের মধ্যেকার পরিত্যক্ত কুয়ার কাছে এসে পৌঁছায় এবং দেখতে পায় কুয়ার মধ্যে তিরুপতি অনুদ্বীপের ইস্টির উপরে অত্যাচার শুরু করেছে তবে এ সময় রাধাকে দেখে মেয়েটাকে ছেড়ে দিয়ে কুয়া থেকে উঠে আসে তিরুপতি এ সময় তিরুপতিকে একজন সুপুরুষ মনে হচ্ছিল এবং তাকে এ সময় বলতে শোনা যায় সে কেন এমন হল এ সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তিরুপতি এবং রাধার বিয়েটা স্বাভাবিক ছিল না রাধার অমতেই তাকে তিরুপতিকে বিয়ে করতে হয় ফুলসজ্জার রাতে রাধা তিরুপতিকে বিভিন্নভাবে অপমানসূচক কথা বলে এবং তাকে যে সে অপছন্দ করে সেটা সে তিরুপতিকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল এরপর থেকে রাধার নানা কথাবার্তায় তিরুপতি ক্রমান্বয়ে প্রচণ্ড আঘাত পেতে থাকে এবং সেই সাথে রাধার প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয় তার মধ্যে যেহেতু সে তার ফুলসজ্জার রাত উপভোগ করতে পারেনি তাই সে সেই কারণেই নববিবাহিত মেয়েদের তুলে নিয়ে তাদের কাছে তাদের প্রথম বাসর রাতের কথা জানতে চেয়েছিল এবং এরপরে তাদেরকে ভোগ করে হত্যা করেছে তিরুপতির কথা শুনে রাধা তাকে এ সময় বারবার অনুরোধ করে পুলিশ অফিসারের হিস্ট্রিকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু এ সময় তিরুপতি একটা কাট দিয়ে রাধাকে আঘাত করে বসে ফলে রাধা এ সময় মাটিতে পড়ে গেলে সে আবার কুয়ার নিচে চলে আসে এবং অনুদ্বীপে রিস্টিকে অত্যাচার করা শুরু করে তবে ওদিকে তিরুপতির আঘাত কিছুটা কাটিয়ে উঠেছে রাধা এ সময় তাকে দেখা যায় সেই মাঠে পড়ে থাকা একটা কোদাল নিয়ে সে কুয়ার উপর থেকে তিরুপতির উপরে ঝাঁপিয়ে পড়ে কোদালের আঘাতে তিরুপতির দেহ থেকে এ সময় মাথাটা আলাদা হয়ে যায় এরপরে রাধা তিরুপতির কাটা মাথা নিয়ে চলে আসে ওডেলা থানায় যেটা আমরা মুভির প্রথম দৃশ্যে দেখতে পেয়েছিলাম মূলত এর মাধ্যমেই মুভির গল্পটা শেষ হয়ে যায় তবে এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একই স্পট থেকে তিরুপতির ভাই রবিকে সেদিন কিভাবে আটক করেছিল পুলিশ আসলে রবি সেদিন গিয়েছিল রেল স্টেশন থেকে কিছু একটা চুরি করতে কিন্তু একই রকমের চাদর মরি দিয়ে থাকায় তার ভাইয়ের পরিবর্তে সে ধরা পড়ে যায় আসলে রাধা তার অমতে তিরুপতিকে বিয়ে করেছিল এবং রাধার আচরণে তিরুপতি একটা অসুরে পরিণত হয়েছিল তিরুপতির আচরণে পুরো ওডেলা কেঁদেছে কিন্তু এখানে কার কতটা দোষ সেটা বিচার করতে যাব না আমরা তবে ছোট্ট একটা কথা দিয়ে আজকের এক্সপ্লেন শেষ করতে চাচ্ছি প্রতি বছর রাধাদের মতো কিছু মেয়েদের কারণে পুরো ভারত জুড়ে বারো হাজারেরও বেশি পুরুষ নিজেদের অজান্তেই পুরুষত্বহীন হয়ে পড়ে এবং এরপরে এই ঘটনা থেকে আমরা জানতে পারি তারা শেষমেশ কিসে পরিণত হয় তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেন মুভির গল্পটি কেমন লাগলো এবং আমার এক্সপ্লেনটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ইদানিং কিন্তু আপনাদের কমেন্ট অনেক কম পাচ্ছি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো